আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আসি হচ্ছে কক্সবাজারে। মারাত্মক একটা অশান্তির মধ্যে ছিলাম, রুম পাচ্ছিলাম না। যাই হোক, ফাইনালি রুম ম্যানেজ হয়ে গেছে দুই দিনের জন্য। নতুন একটা হোটেল, নাম হচ্ছে অশান ওয়েব, ওদের ওখানেই থাকব। আর এই মুহূর্তে যাব, সূর্যটা ডুবতেছে, একটু সূর্যাস্ত দেখতে। দেখি গিয়ে সূর্যাস্ত দেখতে পারি কি না। সাথেই থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। অনেক বছর আগে কক্সবাজার যখন আসছিলাম, তখন এই অটো রিক্সা এগুলা ছিল না। ওই টাইমটাতে ঘোরাফেরা করে বেশ মজা পাওয়া যায়। রাস্তাঘাট আগের চাইতে অনেক উন্নত হয়েছে, পাশাপাশি ঢাকা শহরের মতো গাড়ির চাপও বাড়ছে। ইচ্ছে তো আছে সূর্যাস্ত দেখা, কিন্তু সূর্য তো মনে হয় আছে, যাই দেখি যে দেখে সারতে পারি কি না। সোজা এই দিকে কোথাও দাঁড়ানোর জায়গা নাই। হোটেল খুঁজতে খুঁজতে অনেকটাই লেট হয়ে গেছে। সূর্যাস্ত হয়তো হালকা একটু দেখতে পারবো কি না শিওর না, কারণ অলরেডি সূর্য ডুবে গেছে। যাচ্ছি মেরিন ড্রাইভ রোডের দিকে, আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে প্রকৃতির অসম্ভব সুন্দর ভিউ। না পুলিশ না, তারপরেও তো ওই যে একটু এলেও দেখতে পাইছি না, সূর্য তো আছে। চলো এক কাজ করি, সামনের দিকে ঘুরে আসি। ওই দিকে মেরিন ড্রাইভে ভিডিও করতেছিলাম, কিন্তু অনেকক্ষণ যাবত আমার ক্যামেরাটা হ্যাং করে বসে আছে, সেটা খেয়ালও করি নেই। এইদিকে এখনও দেখতেছি বেশ ভালো একটা ঠান্ডা বাতাস, বাট রাস্তার অবস্থা তেমন একটা ভালো না। রাস্তা আগের মতো আর সুন্দর নাই, ভাঙে চুইড়ে গেছে। কক্সবাজার আসা মাত্র সাথে সাথে যদি একটু সাগর পাড়ে যাওয়া না যায়, তাহলে কক্স কক্স মনে হয় না। সো চেষ্টা করবো যে একটু সাগর পাড়ের দিকে দেখি কোনো দিক দিয়ে নাইমে যাওয়া যায় কি না। ওরে ঠান্ডা বাতাস, এই ভিউগুলো দেখলে শান্তিতে এমনিতে মন জুড়ায় যায়। সুবহানাল্লাহ, অসাধারণ ভিউ। একপাশে উঁচু পাহাড়, একপাশে সাগর। নামো, এই সাইড দিয়ে বিচের ওই দিকে যাইতে গেছিলাম, কিন্তু বাইক উল্টা গাইড়ে গেছে। যেটুক দেখে গেলাম না, এই যে একটু দেখলাম তো ভালোই তো লাগতেছে। এই জায়গায় তাহলে ওই যে প্যারাসিলিংটা ওপেন করছে, সন্ধ্যা হয়ে গেছে আর ও চাইলো না যে বেশি দূর আগাবে। সো আমরা এখন এই জায়গাটায় বিকালটা পার করব। বিচের এই জায়গাটায় বেশ সুন্দর একটা সন্ধ্যা পার করলাম আমরা। রাত্রেবেলা আর কি দেখাবো, দেখা হচ্ছে সোজা কালকে ইনশাল্লাহ। সো সাথেই থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।